আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব তারাবির নামাজ বা কিয়ামে রমাজান নিয়ে। কিয়ামে রমাজান বা রমাজানের কিয়ামকে সালাতুত তারাবিহ বা তারাবির নামাজ বলা হয়। তারাবি মানে হলো আরাম করা, যেহেতু সলফে সালেহিনগণ 4 রাকাত নামাজ পড়ে বিরতি সাথে বসে একটু আরাম নিতেন, তাই তার নামও হয়েছে তারাবির নামাজ। আর ওই আরাম নেওয়ার দলিল হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যাতে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন, সুতরাং তিনি সেই নামাজের সৌন্দর্য ও দৈর্ঘ্যের ব্যাপারে জিজ্ঞাসা করো না। অর্থাৎ অত্যন্ত সুন্দর ও দীর্ঘ হতো। অতঃপর তিনি বলেন 4 রাকাত নামাজ পড়তেন, সুতরাং তিনি সেই নামাজের সৌন্দর্য ও দৈর্ঘ্যের ব্যাপারে জিজ্ঞাসা করো না। অতঃপর তিনি 3 রাকাত নামাজ পড়তেন। উক্ত হাদিসের মনে হলো যে তিনি প্রথম 4 রাকাত নামাজকে এক সময়ে একটানা পড়েছেন, অর্থাৎ তিনি 2 রাকাত নামাজ পড়ার পর সাথে সাথে আবার 2 রাকাত নামাজ পড়তেন, অতঃপর বসে বিরতি নিতেন, অতঃপর তিনি উঠে পুনরায় 2 রাকাত নামাজ পড়ার পর সাথে সাথে আবার 2 রাকাত নামাজ পড়তেন, অতঃপর আবার বসে একটু জিরিয়ে নিতেন এবং সবশেষে 3 রাকাত বিতর পড়তেন। এখান থেকেই সলফে সালেহনগণ 11 রাকাত নামাজের ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণ করেছেন, এবং তাই তারা প্রথমে 2 সালামে 4 রাকাত নামাজ পড়ে একটু আরাম নেন, তারপর আবার 2 সালামে 4 রাকাত নামাজ পড়ে পরিশেষে 3 রাকাত বিতর পড়তেন। তো ভিউয়ার্স, এরকম ইসলামিক নতুন নতুন আরও টিপস এবং ইসলামিক আলোচনা শুনতে অবশ্যই আমার সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।